হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি। দেখো কি করেছি, আমাকে বন্ধু রিকোয়েস্ট করেছে, এটা পরে আমাকে ভিডিও করতে হবে, তো এটা করেছি, আমার পরে নিয়েছি। আমার এটা ছিল এখান থেকে পুরো টেনে এখানে চুলের মধ্যে লাগানো, তো আমি কি করেছি এটাকে এখান থেকে ছিঁড়ে দিয়েছি, দিয়ে এটাকে নিয়ে নিয়েছি, নিয়ে নাকে পরে নিয়েছি। এই এখান থেকে এত টেনে পড়তে আমার খুবই অস্বস্তি লাগে, তো সেই জন্য আমি ওটাকে ছিঁড়ে দিয়েছি। তো আমি আজকে চলে এসেছি একটা নতুন ধরনের ভিডিও করতে। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে যে আমি কি নতুন ধরনের ভিডিও করছি, ঠিক আছে? তাই দেখার জন্য, জানার জন্য তোমাদেরকে আমার ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে। তাই কেউ স্কিপ করো না, স্কিপ না করে পুরোটা দেখো, পুরোটা দেখে তারপর তোমরা আমাকে জানাও যে তোমাদের কেমন লেগেছে, ঠিক আছে? তো চলো আমি ভিডিওতে যাচ্ছি। আর যারা নতুন বন্ধু এসছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসেছো, আমার ভিডিওটাকে ওয়াচ করছো তার জন্য। আর যারা পুরনো বন্ধু আছো তারা তো সবসময় আমার পাশে আছো, আমার সাপোর্ট করে যাচ্ছ, তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতেই পারতাম না, তাই তোমাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? তো চলো এবার আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। আর হ্যাঁ, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, আর টাইটেল থাম্বনেল দেখে কমেন্ট করবে না, কারণ টাইটেল থাম্বনেল দেখলে তোমরা বুঝতেই পেরে যাবে যে আমি কি ভিডিও করছি। টাইটেল থাম্বনেল দেখে যদি তোমরা কমেন্ট করো তাহলে তো ভিডিওর আসল মজাটাই পাবে না। তো আমি আজকে নতুন ধরনের ভিডিও করছি, তা ভিডিওর মজা তো তোমরা অবশ্যই পাবে, তাই না? তো যদি পুরোটা না দেখো তাহলে তো মাঝখান থেকে তোমাদের মিস হয়ে যাবে। তো চলো পুরোটা দেখো, আমি ভিডিওটা করি, কি ভিডিও সেটা দেখতে থাকো। দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও কেমন লেগেছে, ঠিক আছে? চলো ভিডিও দেখা যাক। এখন করবো পিগি নোজ, সরি ফ্ল্যাশ লাইটটা দিয়ে দিই, ফ্ল্যাশ লাইটটা দিতে ভুলে গেছি, আমি পিগি নোজ করতে হবে। ফ্ল্যাশ লাইট না দিলে ভিতরে বোঝা যাবে না। এমনি একটু আগে করেই নিই, পরে ফ্ল্যাশ লাইট দিচ্ছি।
লাইটটা দিয়ে ভিডিও করছি, তার কারণ প্রচণ্ড গরম লাগছে। হ্যাঁ, লাইটে খুব মানে লাইটটা পড়ছে তো যে প্রচণ্ড গরম, দেখো পুরো আমার ঘাম হয়ে গেছে, এত ঘাম টপছে, পুরো মুখ থেকে আমার ঘাম টপছে। লাইটটা পুরো মুখে মেরে রেখেছি বেশ কিছুক্ষণ হলো, তো তার জন্য এত গরম লাগছে। কি করব বলো, বন্ধুদের জন্য তো একটু কষ্ট করতেই হয়, তাই না? না হলে বন্ধুরা কি আর পছন্দ করবে? ঘামটা মুছে নিলাম একটু। এবার একটু ক্যামেরা মানে ফ্ল্যাশ লাইট ছাড়াই করি। এটা পড়তে যেন কেমন একটা লাগছে না, আমি এটা পড়েছিলাম সেই আমার বিয়ের সময়, আমার বিয়ের সময় পড়েছিলাম, সেটা ছিল এতদিন ধরে পড়েছিল আর পড়াই হয়নি, তো বলি একটু পড়েই নিই, এতদিন ধরে বন্ধু রিকোয়েস্ট করছে তার জন্য পড়ে নিলাম। এটা শুধু একবার এদিক হয়, একবার এদিক হয়। আবার ফ্ল্যাশ লাইট অন করে নিয়েছি, একটু ঘামটাকে জুড়িয়ে নিয়ে আবার ফ্ল্যাশ লাইট অন করেছি।
তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমার মনে হয় তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগার জন্যই আমি এরকমভাবে করলাম, এটা একটা রিকোয়েস্ট ভিডিও ছিল। তো তোমরা তো জানো রিকোয়েস্ট ভিডিও মানে থাকে প্রতিদিন নতুন নতুন চমক, আর সেই নতুন নতুন চমক দেখতে হলো আমার চ্যানেলে শানবং অল ভিডিওতে তোমাদের আসতেই হবে। আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিয়ে অল করে দাও, তাহলে যখন যা ভিডিও ছাড়বো সেটা তোমাদের কাছে আগে পৌঁছে যাবে, তোমরা আগে দেখে নিতে পারবে, ঠিক আছে। চলো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, খুব বড় করলাম না ভিডিওটা, ছোটই করেছি যাতে সবাই দেখতে পারো, সবার দেখার মতো করেই করলাম, ঠিক আছে। দেখো আমার ঘাম টপছে, আবার ঘাম টপছে, ফ্ল্যাশ লাইট দিয়ে আবার ভিডিও করলাম, আবার ঘাম টপছে। তো চলো আমি এখানেই শেষ করে দিচ্ছি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো, আনন্দে থাকবো, আবার আসবো তোমাদের সামনে নতুন নতুন রিকোয়েস্ট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। আর যাওয়ার আগে একবার তোমাদের মনে করিয়ে দিই, তোমরা যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও, তাহলে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সেটা আগে দেখে নিতে পারবে। যারা নতুন বন্ধু এসছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসেছো আমার চ্যানেলে, এসে আমার ভিডিওটাকে ওয়াচ করছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পুরনো বন্ধু আছো তারা তো সবসময় আমাকে সাপোর্ট করেই চলেছো, আমার পাশে আছো, তোমাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাপোর্ট না পেলে তো আমি এত দূর এগোতে পারতাম না, আমি যতদূর এগিয়েছি শুধুমাত্র তোমাদের সাপোর্টের জন্য। আমি চাই তোমরা আরও আমাকে সাপোর্ট করে যাও, আমাকে সবসময় সাপোর্ট করো যাতে আমি আরও এগোতে পারি, ঠিক আছে। তো চলো টাটা বাই বাই, এখানেই শেষ করে দিই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো, আনন্দে থাকবো, আবার চলে আসবো নতুন নতুন রিকোয়েস্ট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। আর লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, যারা পুরনো বন্ধু তারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। ওকে টাটা বাই বাই, আবার দেখা হবে তোমাদের সাথে।